যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ না করেই রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। চীন রাশিয়া ব্লকের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় তাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। দ্য ন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক সিনিয়র কূটনৈতিক জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলার সময় পাকিস্তান বেশ সতর্ক থাকে, যাতে যুক্তরাষ্ট্র এদিকে ভ্রু কুচকে না তাকায়। তিনি বলেন, রাশিয়ার সাথে অংশীদারিত্ব উভয়ের জন্যই লাভজনক, কিন্তু যখন এই সম্পর্ক বেশি গভীর হয়ে যায় তখন আমাদেরকে যুক্তরাষ্ট্রের কথাও ভাবতে হয়, কারণ তারা তখন মনে করে যে আমরা চীন রাশিয়াকে নিয়ে একটি নতুন জোট তৈরি করছি। অন্য একজন কূটনৈতিক জানান, রাশিয়ার সাথে অংশীদারিত্ব দিন দিন বাড়ছে এবং এটাই হওয়ার কথা ছিল। আমরা প্রতিটি স্তরেই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। এই অংশীদারিত্ব পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, আমরা প্রতিটি প্রভাবশালী দেশের সঙ্গে একসাথে চলতে চাই। এই সপ্তাহে পাক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তান গভীর অর্থপূর্ণ সম্পর্কের মাধ্যমে রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করলেও ইউক্রেন চলমান সংঘাত নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তান সমস্ত দেশের সাথে সম্পর্ক রাখতে চায় এবং রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে রাশিয়ার সঙ্গে গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান। তিনি আশাবাদী যে রাশিয়া ইউক্রেন সংঘাত সহ বাকি সংকটগুলো দ্রুত সমাধান হবে। সম্প্রতি আফগানিস্তান, ইরান এবং রাশিয়ার সঙ্গে পণ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্য চালু করতে একটি নতুন নীতি অনুমোদন করেছে পাকিস্তান। যেসব পণ্য এই বাণিজ্যের মধ্যে থাকবে তার মধ্যে আছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পাকিস্তানের কাছে আছে বর্তমান বিদেশি মুদ্রা, যে রিজার্ভ রয়েছে তা দিয়ে সর্বোচ্চ এক মাসের আমদানি নিশ্চিত করা যাবে। গত মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি ছিল 38%, যা ইতিহাসের সর্বোচ্চ। পাকিস্তান সরকার এমন অবস্থার পরিবর্তন ঘটাতে চায়। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিজনেস টু বিজনেস নীতির অধীনে নির্দিষ্ট কিছু পণ্যর বিনিময়ের প্রথার মতো করে আমদানি রপ্তানি করা যাবে। রাষ্ট্রীয় এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনুমোদন পাওয়ার পর এই বাণিজ্য যোগ দিতে পারবে। গত এপ্রিল মাসে রাশিয়া থেকে কম মূল্যে তেল কিনতে শুরু করে পাকিস্তান। চুক্তি অনুযায়ী পাকিস্তান শুধু করট অয়েল কিনছে রাশিয়া থেকে, পরিশোধিত তেল নয়। তবে এই তেলের দাম পাকিস্তান কিভাবে পরিশোধ করবে তা এখনও স্পষ্ট নয়। এটি নিশ্চিত হলে প্রতিদিন 1,00,000 ব্যারেল তেল কিনতে পারবে পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ড্যানিলা গানিচ বলেন, রাশিয়া ও পাকিস্তান বিনিময় বাণিজ্য অব্যাহত রাখতে একটি চুক্তিতে পৌঁছেছে। এতে করে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার অপ্রয়োজনীয় হয়ে পড়বে। গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে বিশ্বের যে ভূরাজনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে তাতে রাশিয়া ও পাকিস্তান একে অপরের বন্ধু হতে পারে। আঞ্চলিক সহযোগিতাকে আরও গতিশীল করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিবেন বলেও তিনি জানান। রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে রাশিয়ার তেল পাকিস্তানকে চলমান সংকট নিরসনে সহায়তা করবে।